সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছেন ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা, প্রয়াত কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অন্যতম সেরা আবিষ্কার তিনি, যার অভিনয় বহু বছর ধরেই দর্শক হৃদয়ে জায়গা করে আছে। তিনি আমাদের সবার প্রিয় ফারুক আহমেদ। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে দিনকাল এখন? আমার দিনকাল তো সবসময় ভালো যায়, ভালো যাতে যায় সেই চেষ্টাই করি, যে বিভিন্ন ঝামেলার ভিতরে বা অনেক কিছুর ভিতরে জড়াতে চাই না। আমি অভিনয় করি, এটা আমার নেশা এবং পেশাও, এবং আমি একাই থাকি মোটামুটি। যখন শুটিংয়ে যাই তখন বন্ধুবান্ধবদের সাথে থাকি। আমি জীবনটাকে খুব সহজ করে দেখার চেষ্টা করি, সেই জন্য আমি ভালো আছি। অচিন বৃক্ষ নাটক দিয়ে শুরু, এরপর হুমায়ুন আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত তার বেশিরভাগ নাটকের প্রিয় মুখ আপনি। আপনার মুখ থেকে হুমায়ুন আহমেদকে নিয়ে বিশ্লেষণ জানতে চাই। হুমায়ুন স্যার হচ্ছে আমার আত্মার আত্মীয়, কারণ তার সাথে আমি দীর্ঘদিন প্রায় ১৮-২০ বছর আমি কাজ করেছি। এটা সবাই জানে বাংলাদেশে, যে মিডিয়া জগতে আমি আসি, আসার পরে হুমায়ুন স্যারের সাথে আমার সম্পর্ক হয় এবং ওনার নাটকেই আমি অভিনয় করি বেশি। উনি জীবিত অবস্থায় বলা চলে যে 90% নাটকই আমি করতাম ওনার, আর বাইরে হয়তো বা 10% করতাম। এক কথায় বলবো যে একজন অসাধারণ মানুষ তিনি ছিলেন। গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, তিনি জাদু বিদ্যায় পারদর্শী ছিলেন, তিনি সম্মোহনী শক্তি ছিল তার ভিতরে। তার ওষুধি গাছের যে বাগান, সেটা একটা বিশাল পরিসরে করা হয়েছিল। মানে এত গুণে গুণান্বিত একজন মানুষ যার সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম। সে চলে যাওয়ার পর তার স্মৃতিতেই তো আপনি তাকে নিয়ে একটি বই লিখেছেন, বা আপনাদের সেই মেমোরিগুলো, তো বই লেখার চিন্তাটা কেন এসেছিল আপনার? আমি বই লেখার আগে 2010-11 সালের দিকে একটা আবৃত্তির অ্যালবাম বের করেছিলাম, সেটার নাম ছিল অবাক জ্যোৎসনা। এটা হুমায়ুন স্যারের ওই একটা গান আছে না, যে হ্যাঁ, অবাক জ্যোৎসনা ঢুইকে পড়ে হাত বাড়াইয়া ডাকে, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎসনা ঢুইকে পড়ে হাত সারাই ডাকে। এই অবাক জ্যোৎসনা নিয়ে আমি মনে করলাম যে একটা আবৃত্তির অ্যালবাম করি। ওনাকে মানে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তা আমি চিন্তা করলাম যা হয় যেটাই হবে ওনাকে উৎসর্গ করে অবাক জ্যোৎসনা ক্যাসেটটা আমি বের করেছিলাম। ওটার ভিতরেও একটা কবিতা ছিল ওনার লেখা কবিতা, সেটা আমি আবৃত্তি করেছিলাম ওই ওই অ্যালবামে, এবং আরও অন্য অন্য কবিদের ছিল। এটা হলো প্রথম তাকে স্মরণ করে আমি একটা কাজ করেছিলাম। ইদানিংকালে আমাকে হঠাৎ করে একটা প্রকাশনী আমাকে বললো যে আপনি একটা লেখা দেন। তখন আমার মাথায় আসলো যে এই লোকটিকে নিয়ে আমার লেখা উচিত আবার প্রথম। তখন আমি তাদেরকে বললাম যে আমার যত স্মৃতি আছে সব তো লেখা সম্ভব না, আমি এর ভেতর থেকে কিছু কিছু বিষয় নিয়ে আমি লিখব, এটা আমার ভালো লাগার থেকে নাম দিব স্মৃতিতে হুমায়ুন আহমেদ। আপনি ছোটবেলায় এত লাজুক ছিলেন, সেইখান থেকে এই যে ক্যামেরার সামনে এসে দর্শকের অভিনেতা ফারুক হয়ে ওঠা, একটু ছোট করে জাস্ট বলবেন। আমাদের বলে মুখ চোরা, মানিগঞ্জে বলে মুখ চোরা, এমনিও বলে সবাই। আমি এরকমই ছিলাম, আমি খুব আসলে লাজুক ছিলাম। এখন কেন লাজুক ছিলাম সেটা আমি জানি না, সেটা তো আমার বলা সম্ভব না। আমি এই জন্য লাজুক ছিলাম, কিন্তু আমি ওই মানুষের সামনে বের করে একটা যেতে পারতাম না, আত্মীয় স্বজনের যেতাম না। যেন কোনো আত্মীয় বাড়িতে খাওয়ার জন্য বলতো, গ্রামে যখন যেতাম আমার চাচাতো ভাইদের বাড়িতে, আমি কোনোদিন তাদের আঙিনায় ঢুকি নাই, বাইরে থাকতাম, ভাইরা বের হতো তারপরে খেলতে যেতাম। এইরকম লাজুক ছিলাম। বাসায় গেস্ট আসলে ওই যে বললাম যে আপনিও আমার বইতে পড়েছেন, যে লুকিয়ে থাকতাম। স্কুলের হোস্টেলে থাকতাম যখন, তো বন্ধুবান্ধবদের মিশতে খেলাধুলা করতাম, প্রচুর মাঠ ছিল। তারপরে স্কুলে কালচারাল প্রোগ্রাম হতো, নাটক করতাম, ওখানে আবৃত্তি করতাম। এই আস্তে আস্তে আমি সাহসী হয়ে উঠলাম। আপনার অভিনীত চরিত্রগুলো যেমন মজার, তেমনি আপনার অভিনয় দর্শক আপন করে নেয়। দর্শকের মাঝে যখন যান তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখায়, বা আপনি সেটা কীভাবে এনজয় করেন? দর্শকদের ভালোবাসা পেতে পেতে এখন এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে। তবে একটা জিনিস, আমি কখনো বিরক্ত হই না। আমাকে যখন আমি কোনো জায়গায় ক্রাউডে যাই, কোনো বিয়েতে যাই, কোনো জন্মদিনে যাই, প্রচুর দর্শক আমার সাথে সেলফি তোলে, আবার ছবি তোলে। তো আমি আল্লাহর রহমত যে আমি কখনো, আমি মানে অনেক সময় হয় না যে বিরক্ত হওয়া,
আমি এটা হই না। দীর্ঘ অভিনয় জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কখনো মিলিয়েছেন? প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা আমি আসলে কখনো ভাবি না। আমি যা পেয়েছি ভালো, আমার কাছে কোনো রকমের মানে কষ্ট দুঃখ বা আমি পেলাম না হতাশা এরকম কিচ্ছু নাই। আমার জীবনে একটাই বড় প্রাপ্তি, সেটা হচ্ছে হুমায়ুন স্যার আমাকে যেভাবে লিলুয়া বাতাস বইটি আমাকে উৎসর্গ করেছিলেন, ওখানে যে লেখাটা ছিল উৎসর্গ, তো এটা আমার কাছে আসলে আমার এটা আসলে সবচেয়ে, আমি আর পুরস্কারের মানে তেমন প্রত্যাশা রাখেন না, প্রত্যাশা রাখি না। অভিনেতা হিসেবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আমি এখনও শিক্ষানবিশ, আমি নিজেকে মনে করি আমার এই ব্যবসা আমি মনে করি আরও যদি কিছু সুন্দর কাজ করতে পারি সেটা আমার জন্যে, কিন্তু প্রত্যাশাটা করলে তো আর হবে না, এটা পাওয়ার জন্য তো আমি না, এটা হলো যারা আমার অপর পাতায় আছেন তারা সে বিচার করবেন। তো যেহেতু আমি তাদের কাছে হয়তো আমি এখনও যোগ্য না, সেই জন্য হয়তো আমার অনেক প্রাপ্তি আমার কাছে নেই। অভিনয়ের সঙ্গে অনেকগুলো বছর পার করে দিলেন, এখনও আপনি অভিনয়ে ব্যস্ত আছেন, কিন্তু হঠাৎ করে এখন কেন মনে হলো যে আমার চাকরিতে জয়েন করা উচিত, বা আপনি অফিস করছেন এই সকাল যে অফিস টাইম মেনটেন করছেন, এটা কেমন লাগছে আসলে? আমার তো একটা সংসার আছে, ফ্যামিলি মেনটেন করতে হয়, আমার একটা অর্থের প্রয়োজন হয়, সেটা অনেক বেশি না, মোটামুটি একটা, আমি সচ্ছলতার সাথে বাঁচতে চাই। তো এইটা বাঁচতে গেলে আমাকে প্রায় 25 দিন শুটিং করতে হয় আমার কমপক্ষে। তো আমার এখন 60 আপ আমার বয়স, 60-এর উপরে আমার বয়স, তো এখন আমি 25 দিন আমি শুটিং করতে আমার জন্য একটু ক্লান্তি চলে আসে, কষ্ট চলে আসে, যে কারণে আমি চিন্তা করলাম যে আমি যদি একটা অফিসে বসি তাহলে সেখানে আমি যদি 10 দিনও বসি আর বাকি 10-15 দিন আমি শুটিং করি, তাতে আমার যে ক্লান্তিটা এটা থাকবে না অতটা। একটু যেমন আমি যে আজকে অফিসে যাবো এখন যাব, আর আমি যে চাকরিটা নিয়েছি সেটা আমার ঠিক চাকরির মতো না, আমার আমি যে চাকরি করছি এখানে আমার কোনো ই নাই, মানে বাধা ধরার নিয়মের মধ্যে আপনি নাই। হ্যাঁ, আমি টেনশন মুক্ত আছি, আমি বললাম তো পেটের তাগিদে আমি 25 দিন শুটিং করি। তো এখন যেহেতু এখান থেকে আমি টাকা পাচ্ছি, আমাকে আর শুটিং না করলেও চলবে, বাইরে কম করলেও চলবে, না করলে না, তাতে হবে কি আমি কিছুটা বেছে বেছে কাজ করতে পারবো। আগে 25 দিন আমাকে আগে করতেই হইতো, সেটা যে নাটকই আসুক, কিন্তু এখন আমি চিন্তা করবো যে না আমার তো 25 দিন দরকার নাই, আমি তো একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি একটা চাকরি করা অবস্থায়, সো দ্যাট আমি এখন একটু বেছে করার চিন্তা করতে পারছি। আপনি নাটকে বহু বছর অভিনয় করছেন, সিনেমাতে অভিনয় করেছেন, ওটিটি নিয়ে কোনো প্ল্যান আছে কিনা আপনার? ওটিটিতে তো আমি কাজ করেছি, তো দুর্ভাগ্যজনক হলো সত্য যে ওই সময় আমার আম্মা মারা গিয়েছিল, তো আমি পুরো নাটক সিনটা করতে পারিনি, মানে পরে ক্যারেক্টার কেটে ফেলা হয়েছিলো, ওই চরিত্রটা আমি ডাক্তার রেজাজ ছিল, আমরা দুইজন এক মানে যৌথভাবে একটা ক্যারেক্টার ছিল ওই সাবরিনার ভিতরে, চমৎকার। টেলিভিশন নাটকের বর্তমান যে অবস্থা, এটা কি আসলে আগের তুলনায় জনপ্রিয়তা হারাচ্ছে কিনা? টেলিভিশনে আসলে হারাচ্ছে, টেলিভিশনে ড্রয়িং রুমে বসে এখন কেউ নাটক খুব একটা দেখে না, কম দেখে, কিন্তু এর ভিতরে কিন্তু ভালো নাটক হয়, কিন্তু মানুষ হয়েছে কি এখন একটা মোবাইল আছে, মোবাইলে সারা দুনিয়া দেখা যায়, ইউটিউবে দেখছে, অনেক প্ল্যাটফর্মে দেখছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখছে, বাসায় দেখছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, যে কারণে টেলিভিশনের নাটকের জন্য আগে যে আমরা বসে থাকতাম, হুমায়ুন স্যারের নাটক হবে আজকে, সবাই বসে গেলাম দেখার জন্যে ফ্যামিলি নিয়ে, এরকম আর নেই। মানের দিকে নজর না দিয়ে ভিড়ের দিকে নজর দেওয়া হচ্ছে, একজন অভিনয়শিল্পী হিসেবে আপনি এটাকে কীভাবে দেখেন? এটা আসলে আমি খুবই খারাপ চোখে দেখি, আমিও দু একটা নাটকে করে ফেলেছি এরকম তালে পড়ে বা যেভাবে হোক, কিন্তু আমি এখন একদমই মানে চিন্তা করে করার চেষ্টা করি, বেছে বেছে করার চেষ্টা, এবং এইটা হয় কি ধরেন এখন সবই তো আমরা জীবনে করছি, কিন্তু সব জীবনের সব কিছুই কি আমি দেখাচ্ছি? দেখাচ্ছি না, দেখাতে পারি না, নাটকটা কিন্তু আলাদা কিছু জীবনের অংশ দেখাচ্ছি, তারপরে আছো কিছু স্ল্যাং ব্যবহার করে, এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে দর্শক ধরে রাখা যায়, কিন্তু আসলে এইটাকে মানুষের তো একটা শিল্পবোধের ব্যাপার আছে, চেতনার ব্যাপার আছে, আমি আমি একজন অভিনেতা হিসেবে আমার একটা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, যদি এগুলো সব পুরনো কথা আমি বলছি হয়তো বা, তো এইগুলির থেকে আমার কাছে মনে হয় যে যারা এরকম এগুলি করছেন তারা একটু অন্য ট্র্যাকে যদি একটু চিন্তা করে তাহলে আমার মনে অনেক ভালো হয়। মানে আপনার আগে যে নাটকগুলো করতেন সেটার ভিউ নিয়ে চিন্তা করা হতো না, কিন্তু আপনাদের নাটক বা আপনাদের চরিত্র আপনাদের ডায়লগ মনে রাখছে দর্শক, বা আপনার অনেক ডায়লগ এখনও আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখতে পারি, তো এখন আসলে সেটা তো থাকছে না? না, থাকছে না, এটার অনেকগুলি কারণ আছে, সেটা হলো যে এখন আগের মতো আমরা পড়াশোনা করি না, আমরা এখন বই পড়ি না, একজন রাইটারের আমি কিন্তু সবার কথা বলছি না, কিন্তু ইন জেনারেল কিছু রাইটার আছে, আমাকে এক রাইটার বলেছিল একবার যে আমি জীবনে কোনোদিন বই পড়ি না,
আমি অবাক হয়ে গেলাম, বই পড়ি না, বই পড়েই তো পৃথিবী। তো আমি বললাম যে কেন, বলে যে বই পড়লে অনুকরণ হয়ে যায়, আমি আমার মতো করে লিখব। তো তারপরে তো আর কিছু বলার থাকে না। আমি ফরিদি ভাইকে, হুমায়ুন ফরিদি আমার জাহাঙ্গীরের বড় ভাই ছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এত বড় অভিনেতা কেন? হ্যাঁ, আমিও তো পরিশ্রম করি, আমিও তো ডেডিকেটেড একটা থিয়েটার ওয়ার্কার, তো আপনি বাংলাদেশের সেরা অভিনেতা কেন? তো উনি বলেছেন আমি সেরা কিনা যাই না, তবে আমি যদি ব্যতিক্রম কিছু হয়ে থাকি সেটা আমার পড়ার কারণে, আমি অনেকের চেয়ে বেশি পড়াশোনা করেছি, সেই জন্য আমি এখানে আছে। এখনও পড়াশোনা করা লোক আছে, নাহলে তো মিডিয়া চলতো না। কিন্তু এর ভিতরে কিছু ঝামেলা ঢুকে গেছে, যে কারণে হচ্ছে যে এরকম একটু দুরবস্থা করছে। আগে যে টাকায় নাটক বানানো হতো, এখন কম টাকা, এখন প্রচুর লোকের ভিতরে ঢুকে গেছে, তো এখন প্রচুর নাটক পাওয়া যায়, একটা চ্যানেল প্রচুর নাটক পায়, তখন ওরা দামাদামি করতে পারে। আর এই জিনিসটা তো আগে এরকম ছিল না, এত নাটক হতো না, তখন তাদেরই খুঁজে বের করতে, ভাই কোথায় নাটক আছে দেখো তো দেখে, হ্যাঁ আসলো ভাই আমি এটা চালাবো, আর এখন হলো ভাই চালান। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আপনার দর্শককে কিছু বলতে চান আপনি বলেন। না, দর্শকদের একটা কথাই বলবো, আমি অনেকক্ষণ বক বক করলাম, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, আর সময় টেলিভিশনকে আমার ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।